বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস উদযাপন করতে সুনামগঞ্জের তাহিরপুরের জয়নাল আবেদিন শিমুল বাগানে ছুটে এসেছেন হাজারো মানুষ। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা জানান দিতে বাগানের 3000 গাছ সেজেছে রক্তিম সাজে। বসন্তকে বরণ করতে প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাসন্তী সাজে সজ্জিত হয়েছেন বাগানের পর্যটক এবং দর্শনার্থীরা। এদিকে প্রকৃতির এমন সৌন্দর্যকে উপভোগ করে তুলতে জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে শিমুল বাগানে গান, নৃত্য, কবিতা সহ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রাখা হয়েছে। বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বরিশালে। সকাল থেকেই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে কর্তৃপক্ষ বসন্ত উৎসবের আয়োজন করেছে। বসন্ত বরণের আয়োজন করেছে নেত্রকোনার সাহিত্য সমাজ। এতে অংশ নেয় জেলা শহর এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এই বসন্ত উৎসবটাকে আমরা একটু ভিন্নভাবে আমরা উদযাপন করে থাকি, এবারও আমরা ভিন্নভাবে উদযাপন করব। আমরা তাহিরপুর টাঙ্গুয়া শিল্পী গোষ্ঠী আমরা আসছি। এই উৎসবে 200+ শিল্পী হচ্ছে অংশগ্রহণ করছে, যেখানে থাকছে আদিবাসী সম্প্রদায়ের নৃত্য। সব মিলিয়ে আমাদের 7টি উপজেলার শিল্পী বৃন্দ যুক্ত আছে আমাদের এই বসন্ত উৎসবে।